নমস্কার বন্ধুরা, আমরা আজকে কি করে লিস থ্রি এবং লিস ফোর ইমেজ ডাউনলোড করতে হয়, তার প্রক্রিয়া এবং কিভাবে তাকে আমরা কিউজিআইএসে ওপেন করব সেই সংক্রান্ত ছোট্ট ভিডিও, একটু লেন্দি হতে পারে কারণ পদ্ধতি সম্পূর্ণভাবে ইন্টারনেট ওরিয়েন্টেড, সে কারণে প্রথমেই ক্ষমা চাইছি। যদি কোথাও মনে হয় যে প্রশ্ন করার আছে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবে, যদি কোথাও বুঝতে না পারা যায় অবশ্যই জানাবে এবং যদি ভালো লাগে সেটাও জানাবে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক বাটন আছে অবশ্যই লাইক করবে এবং পরবর্তীতে যদি অন্য কোনো ভিডিও তোমাদের প্রয়োজন লাগে অবশ্যই জানাবে। তো আমরা প্রথমেই আমাদের যে ব্রাউজার আছে সেই ব্রাউজারটিকে ওপেন করব। আমি এক্ষেত্রে ক্রোম ব্রাউজার ইউজ করছি, তোমরা তোমাদের পছন্দ মতো যে ব্রাউজার ইউজ করে থাকো সেই ব্রাউজারটিকে ওপেন করে গুগল পেজে চলে আসবে। গুগল পেজে এসে প্রথমেই টাইপ করবে ভূনিধি, ভূনিধি বানানটা দেখে নিবে, ভূনিধি ক্লিক করবে এবং এন্টার মারার সাথে সাথে ভূনিধি, দেখো ইসরোর একটা সিম্বল এখানে দেখা যাচ্ছে, পাশে একটা ছোট্ট দিস ওয়েবসাইট ইজ সেভ, এই অবশ্যই এটা দেখে নেবে, ওকে, এবং ভূনিধি হোম পোর্টালে ক্লিক করবে। যখনই আমরা ক্লিক করব তখনই দেখো ভূনিধির সুন্দর করে একটা পেজ খুলে গেছে। এই পেজটা কিন্তু আগে ছিল না, আমি এখানে একটু ছোট্ট ইতিহাস বলি। আমরা যখন আগে লিস থ্রি ইমেজ ডাউনলোড করতাম তখন আমরা ভুবন যে ওই পোর্টাল সেটাও ইসরো দ্বারা নিয়ন্ত্রিত, আমরা সেটা থেকে লিস থ্রি ইমেজ ডাউনলোড করতাম। কিন্তু 2023 পরবর্তীতে ভূনিধিকে লঞ্চ করা হয়, মূলত ডেটার সার্কুলেশন অনেক বেড়ে গেছে, অনেক বেশি হাইপারস্পেক্ট্রাল ইমেজ, AWIFS ইমেজ বা মাল্টিস্পেক্ট্রাল ইমেজ, এই ধরনের ইমেজগুলোর কোয়ালিটি আরও হাই এবং তার ডেটাকে সংরক্ষণ করা, এই সমস্ত জিনিসগুলো ভুবনে একটু অসুবিধাজনক হয়ে উঠছিল বলেই 2023 সাল থেকে আমরা ভূনিধিকে লঞ্চ হতে দেখি। এবং এটা কিন্তু সম্পূর্ণ ইসরোর আন্ডারে, ইসরো ইও ডেটা হাব এটা, এবং এটা NRSC দ্বারা পরিচালিত। যদিও এই যে পেজটা এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব অন্য একটা কোম্পানির হাতে রয়েছে, আমি সেটা পরে দেখাচ্ছি। তো আমরা প্রথমেই ব্রাউজ অ্যান্ড অর্ডারে ক্লিক করব। এই পেজে আমরা প্রথমেই এসে ব্রাউজ অ্যান্ড অর্ডার এইখানে আমরা ক্লিক করব। দেখো ডাউনলোড অর অর্ডার ওপেন প্রাইস ডেটা এটা দেখাচ্ছে, তাহলে আমরা এখানে যেহেতু ফ্রিতে ডাউনলোড করব সেই কারণে আমরা এই অপশানটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখো ভূনিধির যে ব্রাউজ অ্যান্ড অর্ডার এই পোর্শনটা দুটো পোর্শনে ভাগ হয়ে গেছে, ভূনিধি ভিস্তা, ভূনিধি ব্রাউজ অ্যান্ড অর্ডার। আমরা যেহেতু টেম্পোরাল সাইকেল বেসিস ডেটা ডাউনলোড করব না, আমরা এই বেসিক জায়গাটা ভূনিধি ব্রাউজ অ্যান্ড অর্ডার এখানে ভিজিট করব। এবার ভিজিট করার সাথে সাথেই একটা দেখো ছোট্ট একটা কি বলবো একটা রিলিজ আপডেট, ওদের একটা রিলিজ আপডেট এসে গেছে যেটা বলছে যে অ্যাজ পার ইন্ডিয়ান স্পেস পলিসি 2023 আমরা এটাকে দেখতে পাচ্ছি, অর্থাৎ এটার সম্পূর্ণ দায়িত্ব কিন্তু 1 মে 2024 থেকে কন্ট্রোল করছে কে, NSIL। এবং NSIL কিন্তু একটা কমার্শিয়াল ডেটা সেগমেন্টকে ওরা কার্যকর করে নিয়েছে এবং আমরা আমাদের মতো করে যেগুলো মোটামুটি মিডিয়াম রেঞ্জের যে ইমেজগুলো সেগুলোকে ডাউনলোড করতে পারবো, কিন্তু হাই কোয়ালিটি হাই ইমেজ যে কোয়ালিটিগুলো সেগুলো ডাউনলোডের জন্য কিন্তু আমাদের পয়সা দিতে হবে। তো যাই হোক আমরা এটাকে ওকে করে দেবো। এবার আমরা প্রথমেই যে কাজটা করবো, দেখো এখানে দুটো পার্ট আছে, একটা আমাদের সার্চ ক্রাইটেরিয়া এবং আরেকদিকে আমাদের এশিয়ান কান্ট্রিজগুলোকে দেখাচ্ছে। মোটামুটি ইন্ডিয়ান স্পেস রিসার্চ যে IRS যে স্যাটেলাইটগুলো রয়েছে তারা এই সমস্ত অঞ্চলগুলোরই বেশ বেশি দায়িত্ব রয়েছে, সুতরাং এই সমস্ত ইমেজগুলোকে পেতে গেলে আমাদের এই IRS-এর উপর ভরসা করাটাই সবথেকে ভালো। তো আমরা দেখো এখানে অনেকেই হয়তো লগ ইন পোর্শনটাকে পরবর্তীতে করে, কিন্তু আমি বলবো লগ ইনটা আগে করে নিতে। তো সে তাতে কী হবে, আমাদের ডাউনলোড করতে গেলে কোনো তার মধ্যে বাধা থাকবে না। তো আমরা প্রথমেই লগ ইন অপশানটাতে আসবো। এবার লগ ইন করলে পারে দেখো এখানে আরেকটা পেজ খুলবে, সাইন ইন, ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড। এখানে একটা জিনিস ছোট্ট করে বলার, যদি তোমাদের এখানে সাইন ইন না করা থাকে তাহলে তোমরা এখানে সাইন আপ করবে। সাইন আপ কীভাবে করতে হবে তার সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আমি ডেসক্রিপশানেও দিয়ে রেখেছি তার লিঙ্ক, তোমরা অবশ্যই সেখানে গিয়ে ক্লিক করে দেখে নিতে পারো। ছোট্ট পদ্ধতি, ভিডিও বেশি বড় নয়, অনেকগুলো গ্লিচ রয়েছে, সেগুলো একটুখানি প্রত্যেকটা সেগমেন্টে দিতে হবে ঠিকঠাক করে, না দিলে কিন্তু সমস্যা হবে। এবং নিজের যে পাসওয়ার্ডটা তোমরা দেবে আমি বলবো সেটাকে সেকেন্ড টাইম রিট্রাইভ করে ফরগোট পাসওয়ার্ড অপশান থেকে সেটাকে দিয়ে কনফার্ম করে তোমরা ইসরোর আন্ডারে ছেড়ে দাও। ইসরোর আন্ডারে ছেড়ে দিলে
ওরা তোমাদের ওদের মতো করে একটা পাসওয়ার্ড জেনারেট করে তোমাকে পাঠিয়ে দেবে তোমার মেলে। তোমার যে মেল আইডি ওখানে কনসাইন যে মেল আইডিটা দেওয়া রয়েছে তাতে পাঠিয়ে দিলে তুমি ওই যে মেলটা ওটাকে স্টার মার্কিং করে রাখবে, পরবর্তীতে ওটাকে খুঁজে পেতে তোমার সুবিধা হবে। এটা আমার পার্সোনাল ভিউ পয়েন্ট। ওকে, তো যাই হোক, আমি এখানে আমার যে ক্রিয়েট করা ইউজার আইডি সেটাকে আমরা ক্লিক করব। আমি আমার মেল আইডি থেকে আমি সেই ইউজার নেমটাকে এখানে কপি করে এই লগ ইন পেজে এসে ইউজার আইডিতে এটাকে পেস্ট করলাম। ঠিক একইভাবে পাসওয়ার্ডটা ওদের পাঠানো যে পাসওয়ার্ড সেটাতে কপি করে আমি লগ ইন পেজে এসে পাসওয়ার্ডটিকে আবার পেস্ট করলাম, করে লগ ইন করে দেবো। যেই লগ ইন করলাম সাথে সাথে ওদের এখানে নানা রকম অপশান রয়েছে, যে কোনো একটা বা দুটোতে তুমি ক্লিক করে নিতে পারো। আমি কার্টোগ্রাফিতে ক্লিক করলাম, অর্থাৎ এখানে চেক করলাম, চেকবক্সটাকে দিয়ে সাবমিট করলাম। এবার যখনই সাবমিট করব দেখো এখানে লগ ইনটা লগ আউট হয়ে গেছে, মানে আমি পেজে ঢুকে গেলাম। এইবার আসছি কিভাবে ডাউনলোড করতে হয়। দেখো এখানে সার্চ ক্রাইটেরিয়া বলে যে অপশানটা আছে, তারপরে সার্চ রেজাল্ট এবং কার্ট। আমি সার্চ ক্রাইটেরিয়ার মধ্যে এরিয়া অফ ইন্টারেস্ট দেখতে পাচ্ছি। এরিয়া অফ ইন্টারেস্টকে আমরা ছোট করে বলি AOI অথবা রিজিয়ন অফ ইন্টারেস্ট অর্থাৎ ROI, যে কোনো একটা আমরা বলে থাকি। এরিয়া অফ ইন্টারেস্ট যদি থাকে তার মানে আমার কোনো একটা অঞ্চল আমাকে সিলেক্ট করতে হবে, যে অঞ্চলটা আমার কনসার্ন অর্থাৎ যেখানে আমি গবেষণার কাজ করছি বা আমাদের কলেজ থেকে যেখানে নিয়ে যাচ্ছে সার্ভে করার জন্য, আমরা সেই অঞ্চলটাকে খুঁজে বার করব। দেখো আমাদের এখানে খুঁজে বার করতে একটু অসুবিধা হচ্ছে, তাহলে এই খুঁজে বার করতে অসুবিধা হওয়ার জন্য আমরা তো অনেকেই ফিজিওগ্রাফি খুব একটা ভালো করে চিনি না, তাই কি আছে। দেখো এখানে কোনো ডাইমেনশনই বোঝা যায় না, কারণ ফিজিক্যাল ব্যারিয়ার আর পলিটিক্যাল ব্যারিয়ারের মধ্যে আকাশ পাতাল তফাৎ। তাহলে সেই জায়গায় আমরা এটাকে ইউজ করার জন্য এটাকে সোজা করে নেবো এই স্যাটেলাইট। দেখো এখানে টাইলস আছে, এই টাইলসে জাস্ট মাউসটাকে নিয়ে গেলেই ওরা বেস অ্যাডমিন বলে একটা অপশান দেখাবে, তো বেস অ্যাডমিনে ক্লিক করবো। দেখো এখানে পলিটিক্যাল বাউন্ডারি চলে এসছে। এবার যখনই পলিটিক্যাল বাউন্ডারি এসে গেল আমার পশ্চিমবঙ্গকে খুঁজতে আর কোনো অসুবিধা নেই। তাহলে এবার পশ্চিমবঙ্গের তুমি কোন জায়গা নেবে সেটাকে তুমি এখানে খুঁজে বার করে নিতেই পারো, এবং তোমার কোন গ্রামে তুমি সার্ভে করছো সেটাকে ধীরে 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 খুঁজে নিলে তুমি সেখানকার স্যাটেলাইট ইমেজ ইজিলি ডাউনলোড করে নিতে পারবে। এবার আমাদের কি কাজ, আমাদের এবার কাজ হবে এই জিনিসগুলোকে জানা, অর্থাৎ কিভাবে আমি এই অঞ্চলটাকে মার্ক করব স্যাটেলাইট ইমেজের থ্রুতে। তো সেই কারণে আমরা এখানে পাঁচখানা অপশান দেখতে পাচ্ছি, লোকেশন, পলিগন, শেপ ফাইল, ইভেন্ট এবং ম্যাপশিট। এতগুলো শেখার প্রয়োজন নেই, আমি যেটুকু প্রয়োজন আমি সেটুকুকে বলছি। দেখো লোকেশন দিয়ে তুমি কি করে সার্চ করবে, তো আমি প্লেস নেম লোকেশনের রেফারেন্সে প্লেস নেম দিচ্ছি। প্লেস নেম ধরো আমি কৃষ্ণনগর ইউজ করছি, কৃষ্ণ যেই মারলাম কৃষ্ণর সাথে সাথেই দেখো এখানে কৃষ্ণনগর ওয়েস্ট বেঙ্গল চলে এসছে। অনেকগুলো কিন্তু অপশান থাকবে, তোমাকে দেখে নিতে হবে তার সাবটাইটেলে কি আছে, ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া, তার সাথে ল্যাটলংও অর্থাৎ তার যে ইস্টিং এবং নর্দিং সেটা কিন্তু এখানে বলা রয়েছে। ডেসিমালি ইস্টিং এবং নর্দিং আমরা জাস্ট ক্লিক করার সাথে সাথেই ল্যাটিটিউড এবং লংগিটিউডে ইস্টিং এবং নর্দিং কিন্তু শো করছে। এবার আমরা এটা এসে গেল, কই এখানে তো এলো না প্রশ্ন, এটাকে এখানে আনার জন্য কি করতে হবে। দেখো নিচে একটা ব্লু বাটন আমরা একটা লোকেশনের জন্য ইউজ হতে দেখছি, এটাকে ক্লিক করব। যখনই এটা ক্লিক করব দেখো এরিয়া মার্কিং হয়ে গেছে, অর্থাৎ শুধু কৃষ্ণনগর নয় আর উপরে যতটা এলাকা জুড়ে ও টাইলসটাকে নিচ্ছে, অর্থাৎ স্যাটেলাইটের যে রো অ্যান্ড পাথ সেই এলাকাটাকে কিন্তু মার্ক করে নিচ্ছে। তাহলে এই যে রো অ্যান্ড পাথ এখানে রয়েছে সেই রেফারেন্সে আমি দেখতে পাচ্ছি এটা মোটামুটি 10x10 রেফারেন্সে এটা রয়েছে। আমি যদি স্কেলটাকে একটু ছোট করে দিই তাহলে নিশ্চিত রূপে এলাকাটা বাড়বে, তাহলে আমি এটাকে 50 করে দিই। 50 করে দিলে দেখো এলাকা অনেকটা বড় রিজিয়নে চলে গেল, তখন কিন্তু আমার এর কিচ্ছু খুঁজে পেতে অসুবিধা হবে, সুতরাং জিনিসটা একটু সমস্যা হবে। তাহলে আমি এটাকে কি করব, 10 থেকে যদি আমি 5 কনভার্ট করি অর্থাৎ এরিয়াটাকে যদি আমি লার্জার স্কেলে নিয়ে আসি দেখো ডিটেলে চলে এলো না। তাহলে এই জিনিসগুলো কিন্তু বাড়িতে বসে নিজেরা ছোট ছোট করে দেখবে, অনেক প্রশ্নের উত্তর নিজেরাই খুঁজে পাবে। তো সেই কারণে এরিয়াটাকে আমরা দেখে নেবো, যেমন 5 আছে, আমি এটাকে আরও কমাতে পারি, আমি 3 নিয়ে যেতে পারি, আরও দেখো আরও রিজিয়ন আরও বেটার ওয়েতে আসবে। আমি এটাকে স্যাটেলাইট ইমেজারিতে নিয়ে যাই, দেখো তুমি আরও ডিটেলে দেখতে পাচ্ছ, তুমি 1 নিয়ে আসো দেখো আরও ডিটেল হয়ে যাবে। তাহলে আমরা এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে কোনো একটা অঞ্চলকে ডেজিগনেট করতেই পারি আমাদের এরিয়া অফ কনসার্নের ভিত্তিতে। আমরা এখানে 10 ছিল, আমরা 10 নিয়ে এলাম, আমরা এই এলাকাটাকে দেখছি। এবার প্রশ্ন হচ্ছে স্যার লোকেশন ভিত্তিতে তো বুঝলাম, আমরা এবার পলিগন ভিত্তিতে কি করে বুঝবো। তোমরা পলিগনে ক্লিক করবে, কোনো ভয় পাওয়ার কিছু নেই,
পলিগন এত, টিএল ল্যাট, টিএল লং, বিআর ল্যাট, বিআর লং এসব দেখাচ্ছে, স্যার তো ভয় লাগছে। না, একদমই ভয় নয়, তোমরা এখান থেকে জাস্ট চলে যাবে, দেখো ডান পাশে এই যে স্যাটেলাইট বেস অ্যাডমিন আছে, এর নিচেই দেখো পলিগনের একটা অপশন আছে, ড্র পলিগন। ধরো তুমি এখানে একটা ড্র পলিগন যখনই ক্লিক করবে, দেখো তুমি এখানে কি করবে, এই এখানে একটা পলিগন ড্র করবে, পলিগন তোমার ইচ্ছা মতো, তুমি লেফট ক্লিক, লেফট ক্লিক, লেফট ক্লিক, লেফট ক্লিক অ্যান্ড লেফট ক্লিক, যখনই এটা ফেললে প্লিজ সিলেক্ট অ্যাট লিস্ট ওয়ান স্যাটেলাইট সেন্সার, এটা দেখাবে, তুমি ওকে করবে। দেখো এখানে একটা ছোট্ট ব্লু হয়ে গেছে, মানে তোমার ওই পলিগনটা কিন্তু এখানে ড্র হয়ে গেছে। ওকে, তুমি এটাকে তোমার স্কোয়ার হিসেবে দিতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই, তুমি এটাকে তোমার মতো করে ষড়ভুজ, অষ্টভুজ, যা যা মনে হয় তোমার এলাকার উপর তুমি সেইভাবে দিতেই পারো। তোমার যদি মনে হয় না আমি এটাকে এইভাবে দেবো না, আমি স্কোয়ার হিসেবে দেবো, তাহলে তুমি স্কোয়ারটাকে ড্র এ রেক্ট্যাঙ্গেল ক্লিক করবে, একটা রেক্ট্যাঙ্গেল এর উপর ক্রিয়েট করে দাও, ইজিলি ওখানটায় কিন্তু একটা রেক্ট্যাঙ্গেল চলে আসবে। দেখো ওখানটায় আমি জুম করছি, ওই জায়গাটা নিয়ে নিয়েছি না, তাহলে আমরা কিন্তু ইজিলি যে কোনো অঞ্চলকে আমরা এইভাবে ম্যাপের মধ্যে নিয়ে আসতে পারি, এরিয়া অফ ইন্টারেস্ট আমার যে কনসার্ন সেই এলাকার ভিত্তিতে। ওকে, দেখো এখানে ল্যাটলং চলে এসছে। এইবার আমরা কি করব, আমরা এই যে এলাকাটা পাচ্ছি সেখানে যদি সেভ ফাইল আনতে চাই, ধরো আমার এলাকাটার একটা লোকেশন আমরা সেভ ফাইলে বানিয়ে রেখেছি, এবার সেভ ফাইলটাকে আমরা আমাদের কোনো একটা ফোল্ডারে রেখেছি, সেখান থেকে আমি কল করতে পারি এক্সিস্টিং সেভ ফাইল দিয়ে, অথবা ইউজার সেভ ফাইল তুমি এখানে বানিয়ে নিতে পারো, সেটা দিয়েও কিন্তু করা যেতে পারে। ইভেন্ট ম্যাপশিট এগুলো প্রয়োজন নেই, আমরা লোকেশনে ফিরে আসছি। এবার আমরা কি করে ম্যাপটাকে পাবো, ম্যাপটাকে ডাউনলোড করব, তো কৃষ্ণনগর আমরা এখানে দেখলাম এই টাইলসটা রয়েছে, তো আমরা এবার এই কৃষ্ণনগরের উপরে কোন কোন ম্যাপ রয়েছে সেটা আমরা দেখার চেষ্টা করি। প্রথমেই আমরা যে ডেট রেঞ্জ রয়েছে এখানে একটু ছোট্ট করে বলার, এটা এই যে রাইট সাইডের যে ডেট রেঞ্জটা রয়েছে এটা কিন্তু কখনোই পরিবর্তন ঘটবে না, এটা আজকের ডেট, যেটা আজকে 5th November 2024, এটা কিন্তু সবসময়ই একই থাকবে। কিন্তু তোমরা এক বছর বা তার আগেকার যে ডেটা তুমি সেই রেঞ্জটা এখানে দেবে বাঁদিকেরটাকে চেঞ্জ করে। তো এখানে এই যে ছোট্ট বক্সটা আছে ডেট রেঞ্জে, এটাকে ক্লিক করো, November 2024 আছে, আমি November 2023 অবধি নিয়ে গেলাম, এটা তোমরা আরও বাড়িয়ে নিতে পারো, 10 বছর আগেরও নিতে পারো। তো এখানে তোমরা নভেম্বর, আজকে 5, আমরা এখানে 6 করলাম, 6th November 2023 থেকে 5th November 2024, এখানে বলছে কি ওপেন ডেটা ফর দ্য লাস্ট 3 মান্থ ক্যান বি ডাউনলোডেড ইমিডিয়েটলি, অর্থাৎ 3 মাসের ওপেন ডেটা কিন্তু খুব দ্রুত ডাউনলোড হবে, ওয়াইল ওল্ডার ডেটা মে বি সার্ভ উইথ এ ডিলে, একটু ডিলে হবে, অনেকটা খুঁজতে হবে, কিন্তু আমার মনে হয় তাতে তোমাদের কোনো অসুবিধা হবে না। এবার আমরা এই যে ফিল্টার অপশানটা রয়েছে এটা কিন্তু একটু খুব কেয়ারফুলি সিলেক্ট করবে, এখানে অপশনাল কথাটা দিয়েছে ঠিকই, আমার মতে তোমরা যখন ফ্লিপকার্ট বা অ্যামাজনে তোমরা ফিল্টার ইউজ করে জামা কাপড় বা কোনো কিছু প্রোডাক্ট কেনো, তার ডেট রেঞ্জ সমস্ত কিছু ঠিক করে দাও, তাহলে এখানেও তোমরা ফিল্টার ইউজ করো, তাতে তোমাদের হয়তো কাজটা ডাউনলোডটা করতে এই যে ইসরোর যে ডেটাগুলো রয়েছে তার অনেক ভার্সেটাইল একটা ব্যাপার, তোমরা ইজিলি খুঁজে বার করতে সুবিধা পাবে, সেই কারণে আমি বলবো অপশনাল জায়গাটাকে ইউজ করো। আমরা প্রথমেই ফিল্টারের প্রথম অপশান হচ্ছে ওপেন না প্রাইসড, আমরা অবশ্যই ওপেন ডেটা ইউজ করবো, করে দেবো। রেজুলিউশন, দেখো এখানে কিছু কথা বলার আছে, আমরা যেহেতু হাই, ভেরি হাই রেজুলিউশন ডেটা পাবো না, প্রথমেই এটা মাথায় রাখবে, কারণ আমরা ফ্রি ডেটা পাচ্ছি না, তাহলে ফ্রি ডেটা এই যে ওপেন প্রাইস ডে, আমরা ওপেন ডেটাকে যেহেতু ক্লিক করে দিয়েছি, ও রেজুলিউশনে কিন্তু আমাদের একটু কম, মিডিয়াম কোর্স এবং লো সেন্সার যে ডেটাগুলো ডাউন হয়েছে সেগুলোকে আমাদের দেবে, তাহলে সেটার জন্য আমরা দেখো একটু পড়াশোনা করে নিই কী করবো, আমরা গুগলে এসে লিস্ট 3 অ্যান্ড লিস্ট 4 ইমেজ টেবিল ফর ডিটেলস বলে যদি সার্চ মারি, তাহলে ইসরোরই লিস্ট 3 অর্থো রেক্টিফাইড টাইলস বলে একটা PDF আছে, সেটা তোমরা দেখে নেবে, এখানে দেখবে এই PDFটার মধ্যে পুরো বেশি 6-7 পেজের পেজ, খুব সহজে তোমরা পড়ে ফেলতে পারবে, এখানে খুব সহজেই দেখতে পাবে যে রিসোর্স স্যাটের মধ্যে IRSP-6 বা যে স্যাটেলাইটগুলো রয়েছে সেখানে লিস্ট 4, লিস্ট 3, AWIFS অর্থাৎ অ্যাডভান্স ওয়াইড ফিল্ড সেন্সার, এগুলোর ডেটা কিন্তু রয়েছে। তো তোমরা এর যে রেজুলিউশন দেখো 5.8 মিটার রেজুলিউশন রিসোর্স স্যাট 2 এর, তাহলে 5.8 মিটার 2 রেজুলিউশন কি লিস্ট 3, লিস্ট 4, AWIFS, লিস্ট 4 প্রোভাইড 5.8 মিটার রেজুলিউশন, তার মানে আমরা কিসের জন্য, যেগুলো আমাদের মিডিয়াম যে ডেটা রয়েছে সেই ডেটাগুলো কিন্তু আমরা এখান থেকে পেতে পারি।
তাহলে আমরা মিডিয়াম রেঞ্জ 5.8 যেহেতু তাহলে এটাতেই ক্লিক করব। 5 মিটার থেকে 25 মিটার ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমাদের লো কোর্স আমরা নিচ্ছি না, ডেটা ভারী হয়ে যাবে, অনেক বেশি ডেটা আসবে, দরকার নেই, আমরা এটাকে শর্ট করে দিলাম। ইমেজিং স্পেকট্রাম, ইমেজিং স্পেকট্রাম আমরা অবশ্যই অপটিক্যালে ক্লিক করব, ক্লিয়ার। এবার স্যাটেলাইট যেটা আছে এটা আমরা করব কি, রিসোর্স সেট 2 তে ক্লিক করব। এবার অনেক সময় না কাজ করতে গিয়ে আমাদের হবে না, অনেক সময় বাধা দেবে, তোমরা এগুলোকে একটু চেক আপ ডাউন করবে, কখনো একটু চেঞ্জ করে দেখবে। রিসোর্স সেট 2 এতেই তোমরা লিস্ট 3 লিস্ট 2 দুটোই পেয়ে যাবে, লিস্ট 3 লিস্ট 4 দুটোই পেয়ে যাবে। দেখো লিস্ট 3 এবং লিস্ট 4 এখানে দেখো দেখিয়ে দিচ্ছে। তাহলে আমি যে কোনো একটা, আমি প্রথমে লিস্ট 3, তোমাদের যখন প্রয়োজন হবে লিস্ট 4 তোমরা লিস্ট 4 ডাউনলোড করবে, যদি মনে হয় না আমরা লিস্ট 4 ডাউনলোড করবো তোমরা লিস্ট 3 ডাউনলোড করবে অথবা লিস্ট 4 ডাউনলোড করবে, সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমরা কাজ করবে, তোমাদের কোনো জায়গায় যেন হেজিটেশন না থাকে। কিন্তু সমস্যা হচ্ছে আমি এখানে দুটোতেই দিলে একসাথে দুটো ডাউনলোড করতে গেলে ইন্টারনেট সমস্যা করতে পারে, আমি একটাকে দেখাচ্ছি, ঠিক আছে। আমি আপাতত লিস্ট 3টাকে চেক করলাম। এখন প্রোডাক্ট, প্রোডাক্ট আছে কি, প্রোডাক্ট আছে হচ্ছে দেখো লেভেল 2 বটম আপ অ্যাটমোসফিয়ার, লেভেল 2 জিও ইনফারেন্স জিও রেফারেন্স টেরেন, না লেভেল 3 টাইল, আমি লেভেল 3 টাইপটা টাইলটাকে ক্লিক করছি। টিম, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট, আমার কি কাজে লাগবে, দেখো FCC বা তোমাদের সুপারভাইজ আনসুপারভাইজ ক্লাসিফিকেশন এগুলো পরবর্তীতে আমি ভিডিও দেব। তো তোমরা ল্যান্ড ইউজ ল্যান্ড কভারটাকে ক্লিক করো, কারণ আমাদের ক্রাইটেরিয়া থিম আমরা ল্যান্ড ইউজ ল্যান্ড কভারই রাখবো। এইবার আমাদের স্যাটেলাইট সেন্সার সিলেক্ট ম্যাক্সিমাম 10, আমরা ওপেন ডেটা ডাইরেক্ট ডাউনলোড এটাকে ক্লিক করব। এবার দেখো এখানে এটা কি দেখাচ্ছে, রিসোর্স সেট 2 লিস্ট 3 15 মিটার × 15 মিটার টেন্স কিন্তু এখানে প্রোভাইড করছে না, তার মানে আমাকে কিন্তু কোনো একটাতে এখানে চেঞ্জ করতে হবে। স্যাটেলাইট আমরা রিসোর্স সেট 2 আছে, রিসোর্স সেট 1টাকে ক্লিক করলাম, দেখি রিসোর্স সেট 1 এর রেফারেন্স এখানে ওপেন ডেটা ডাইরেক্ট ডাউনলোড দেয় কি না। হ্যাঁ এখানে দেখো ও কিন্তু তাও দিচ্ছে না, তাই আবার এখানে কিছু চেঞ্জ আনতে হবে। তাহলে আমি এখানে রিসোর্স সেট 2 আছে, সেন্সার টাইপ আমি লিস্ট 3 আছে, এটাকে আমি লিস্ট 4 করে দিই। লিস্ট 3 সেন্সার টাইপ লিস্ট 3 থাক, দেখি প্রোডাক্টে কি আছে, প্রোডাক্ট লেভেল 3 লেভেল 2, আচ্ছা বটমটাকে ক্লিক করি, আচ্ছা ওপেন ডেটা ডাইরেক্ট, এবার দেখা যাক, এবার দেখা যাচ্ছে লিস্ট 3 বোয়াটাকেও দিচ্ছে। ওকে তো ঠিক আছে, আমরা এই BOA রেফারেন্সে আমরা সাবমিট করলাম, যখনই সাবমিট করব দেখো ও টাইলসের উপর প্রচুর ডেটা কিন্তু ও প্রোভাইড করে দিল, তাই না। তাহলে আমার এই রেফারেন্সে অনেকগুলো জিনিস আমরা বুঝতে পারলাম, যে কোন অঞ্চলটার উপর এত স্যাটেলাইটের এত ইমেজ রয়েছে ও কিন্তু পুরো টাইলস করে দিয়েছে। তাহলে আমার সবথেকে সুবিধাজনক কোনটা হয়, এইটা অথবা এইটা, তাহলে আমার AOI এরিয়া অফ ইন্টারেস্ট এটা আসবে, অথবা এইটা এলে পারে, দেখো নিচেরটা নিলে পারে কেটে পড়ে যাচ্ছে, কাটা পড়ে যাচ্ছে, তাহলে আমরা হয় বাঁদিকেরটা স্যাটেলাইট নেবো অথবা ডান দিকের রো পাত্রা অনুযায়ী যে স্যাটেলাইটটা আছে সেই স্যাটেলাইটটাকে খুঁজে বার করতে হবে। এই খুঁজে বার করার জন্য আমরা কি করব, আমরা দেখো এই ইমেজটা যেটা রয়েছে এই ইমেজটা মোটামুটি দেখা যাচ্ছে ভালোই রয়েছে কোয়ালিটি, এটা একটু দেখা যাক এটা কবেকার, এটা দেখা যাচ্ছে 25 মে 2024, তো এটার ইনফরমেশান আমরা এখানে পেয়ে যাচ্ছি। এখানে ইনফরমেশানের পরেই দেখো এটা ইমেজ এক্সটেন্ড কতদূর অবধি ইমেজটা রয়েছে দেখা যাচ্ছে ডান দিকের, ইমেজ এক্সটেন্ড বন্ধ করলাম, এবার এটা কোন অবস্থায় রয়েছে দেখা যাক এটার উপর পড়ছে কি না আমার এরিয়া অফ ইন্টারেস্টের উপর, দেখা যাচ্ছে হ্যাঁ পড়ে যাচ্ছে। সুতরাং আমি এই ইমেজটাকে ডাউনলোড করতেই পারি, দেখো ইমেজটাকে একটু জুম করে এর উপর কোনো ক্লাউড কভারেজ আসছে কিনা, মোটামুটি ক্লাউড কভারেজ নেই, সুতরাং আমি এটাকেই আমার কাজের জন্য ডাউনলোডের জন্য রাখবো। তাহলে এরকমভাবে তুমি সবকটাকে দেখবে, দেখো যেখানে ক্লাউড কভার টভার আছে সেগুলোকে কিন্তু একটু চেষ্টা করবে বাদ দেওয়ার, কারণ আমার এরিয়া অফ ইন্টারেস্টে যদি ক্লাউড কভার পড়ে যায় তাহলে পরবর্তীতে কাজ করতে গিয়ে সেই ডেটাকে রেক্টিফাই করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। অবশ্যই করা যায়, আমাদের অ্যাটমোসফিয়ারিক কারেকশন বলে একটা অপশান আছে সেটা দিয়ে আমরা কারেক্ট করতেই পারি, কিন্তু আমরা চেষ্টা করব কি এটাকে ডাউনলোড করে ডাইরেক্ট যাতে সুবিধা মতো আমরা কাজটা করতে পারি ফাস্ট। এর জন্য আমরা এর অর্থ ফটোটাকে দেখে নিতে পারি, এর ডিটেলসটাকে দেখো নিচে, ব্রাইটনেস তুমি বাড়িয়ে নিতে পারো, দেখো ব্রাইটনেস বাড়াবে, কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে নিতে কমিয়ে নিতে পারো, মোটামুটি ঠিকই আছে আমার এরিয়া অফ ইন্টারেস্টের রেফারেন্সে, দেখো এটা স্যাটেলাইট RS2 এবং এর কভারেজ এরিয়া দেখিয়ে দিচ্ছে কতটা, হ্যাঁ সেন্সার হচ্ছে লিস্ট 3, 25 মে 2024 এর ডেট অফ পাস, অর্থাৎ এর উপর দিয়ে 25 মে 2024 গেছে সেই দিনের ডেটা, ইমেজিং অরবিট সেটা দেখাচ্ছে, হ্যাঁ সম্পূর্ণটা কিন্তু এর ডাউনলোড, এই যে ডেটা মেটা, এই মেটা ডেটাটা কিন্তু ডাউনলোড করা যায়।
ডাউনলোড মেটা বলে ডাউনলোডে ক্লিক করলেই এটা ডাউনলোড হয়ে যাবে। যাই হোক, আমরা এই ইমেজটাকে এবার ডাউনলোড করব। কিভাবে ডাউনলোড করব, তার পদ্ধতি কি সেটা দেখো। খুব সহজ পদ্ধতি, দেখো আমরা তিনটা অপশান এখানে ইউজ করলাম, চার নম্বর অপশানটা এখানে কিন্তু ডাইরেক্ট ডাউনলোডের কোনো অপশান নেই। তাহলে কি করব, দেখো এখানে কার্ট অপশান আছে, তা আমরা এটাকে কার্টে নিয়ে যাব। প্রথমে অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট যেই করব, অ্যাডেড টু ওপেন ডেটা কার্ট, অর্থাৎ কার্টেও সেভ হয়ে গেছে বলছে, কার্টে ক্লিক করব। কার্টে ক্লিক করলে পারি, দেখো আমার আগে একটা এখানে ইমেজ ডাউনলোডের এখানে অরেঞ্জ কালার দেখাচ্ছে, সুতরাং এটা নয়। তাহলে এটা কি, এই যে নিচেরটা, নিচেরটা দেখো 25 মে 2024 মিলে যাচ্ছে। তাহলে আমরা এটাকে কি করব, আমরা এটাকে ডাউনলোডের জন্য পাশে দেখো একটা ডাউনলোড সিম্বল আছে, তাহলে আমরা কি করব, কনফার্ম কার্ড টু অ্যাক্টিভেট, হ্যাঁ আমরা এটাকে কনফার্ম করব। কনফার্ম করার পর আমরা কি করব, ওকে করব। ওকে করলেই দেখো এটা একটা কালার চেঞ্জ হলো, গ্রিন হয়ে গেল। এবার যেই আমরা এটাকে ক্লিক করব, এখানে যে ডাউনলোড অপশান আছে এই জায়গাটা খেয়াল রাখবে যে এখানে ডাউনলোড হচ্ছে কিনা। দেখো যখনই এখানে এই যে একটা যেন এখানে ডাউনলোড শুরু হয়ে গেল, আমরা এটাকে ক্লিক করলাম, দেখো এখানে একটা জিপ ফাইল ডাউনলোড হচ্ছে। জিপ ফাইলের সাইজ কত, 203 MB। ওকে, তাহলে আমরা একটু অপেক্ষা করি 203 MB ডাউনলোড হোক। যখন ডাউনলোড হচ্ছে দেখো এর কালার কিন্তু, যখন ডাউনলোডে বসালে এটি কিন্তু অরেঞ্জ হয়ে গেল, মানে ডাউনলোডে মানে শুরু হয়ে গেছে, এবং যখন হয়ে যাবে কিন্তু কালার অরেঞ্জই থাকবে। ওকে, তো তোমাদের ইন্টারনেট স্পিডের উপর এটা ডিপেন্ড করবে। আশা করি প্রত্যেকের বাড়িতেই অলমোস্ট এখন 5G বা ব্রডব্যান্ড কানেকশান ঢুকে গেছে, যাদের 4G রয়েছে অসুবিধা হবে না, একটু টাইম লাগবে তোমাদের কাজ কাজ করতে, একটু হয়তো ডিলে হতে পারে কিন্তু ডাউনলোড হয়ে যাবে আশা করা যায়। তো যাই হোক, এবার যখনই ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড অপশান যখনই কমপ্লিট হবে, দেখো এখানে ও ফোল্ডার এবং ওপেন দুটো অপশান থাকবে, আমরা শো ইন ফোল্ডার এই অপশানে ক্লিক করব। এইটাকে আমরা কাট করে বা কপি করে আমরা ডেস্কটপে নিয়ে আসবো। ডেস্কটপে ভূনিধি বলে আমি অলরেডি একটা ফোল্ডার বানিয়ে রেখেছি, আমি এটাকে এর উপর পেস্ট করব। যখনই পেস্ট করব, দেখো একটা জিপ ফাইল আমার এখানে হয়ে রইল। তাহলে R232 অর্থাৎ 25 মে 2024 রেফারেন্স এখানে দেখাচ্ছে, এই 25 মে 2024 ফাইলটাকে ফোল্ডারটাকে আমি আনজিপ করব। আনজিপ করার জন্য কিন্তু তোমাদের অবশ্যই উইনরার ডাউনলোড করে নিতে হবে, ইনস্টল করে নিতে হবে উইনরার। অনেকের হয়তো খুলছে না স্যার, এটুকু এসে অনেকে আটকে যায়। কি করবে তখন, উইনরার বলে একটি সফটওয়্যার গুগলে সার্চ করবে, WINRAR উইনরার, তোমাদের 64-bit না 32-bit দেখে নেবে। কি করে দেখতে হয় একবার দেখিয়ে দিচ্ছি, দিস পিসি প্রপার্টিজে ক্লিক করবে। প্রপার্টিজে ক্লিক করলে এই যে আমাদের ডিভাইস আইডি, তার নিচেই দেখো এখানে সিস্টেম টাইপ 64-bit, এটা দেখে নিয়ে উইনরারকে ডাউনলোড করবে। ক্লিয়ার, তাহলে এবার আমরা এটাকে আনজিপ করব। যদি উইনরার থাকে তোমরা এক্সট্রাট ফাইলের অপশান পাবে, এক্সট্রাট যেই করবে দেখো এখানে ওরা অপশান দেবে, বা এক্সট্রাট হেয়ারও করতে পারো। এখানে আমি বলবো ফোল্ডারটাকে চুজ করে নিতে, আমি ভূনিধিকে ক্লিক করলাম, ভূনিধির মধ্যে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করতে চাইছি, কি করব, নিউ ফোল্ডার। ভূনিধিতে যেই আমি একটা নিউ ফোল্ডার রাখছি, এই ফোল্ডারটার আমি নাম দেব কি, আমি নাম দিলাম কৃষ্ণনগর KNG। ওকে, ওকে করলাম। এবার যখনই ও KNG ফোল্ডার পেয়ে গেল, ও ওখানে কিন্তু চলে গেল। এবার দেখো এর মধ্যে আমার ফোল্ডারের মধ্যে band 2, band 3, band 4, and band 5 এবং একটা আমাদের মেটা ডেটার ফাইল কিন্তু সেভ হয়ে গেছে। এবার আমাদের কাজ হবে কি, আমার ডেটা চলে এসছে, আমরা QGIS এর ওপেন করব, ডেস্কটপ ভার্সন ডেস্কটপ মোডটাকে অন করব, QGIS ধীরে ধীরে ওপেন হবে। প্রিজরেন লং টার্ম রিলিজ আমি ভিডিও দিয়ে রেখেছি, তোমরা অবশ্যই কিভাবে ইনস্টল করতে হয় লং টার্ম রিলিজ অর্থাৎ স্টেবল ভার্সন, সেটা ভিডিওতে পেয়ে যাবে। এবার যখনই QGIS অন হয়ে গেল, একটু সময় নেয় কারণ একটু স্বাভাবিক ব্যাপার, এত বড় একটা ফাইল ফোল্ডারগুলোকেও কন্ট্রোল করছে, সুতরাং যখন ওপেন হবে এটাকে, যাদের যার প্রসেসিং পাওয়ার ভালো যেসব ল্যাপটপের বা কম্পিউটারের সেগুলোতে অনেক দ্রুত হয়, যেগুলো গেমিং ল্যাপটপ সেগুলোতে অনেক বেশি ফাস্ট হয়। তো যাই হোক, একটু সময় দেবে, আমরা নিউ MT প্রজেক্ট ওপেন করব। ওপেন করার পর দেখো এখানে লেয়ার বলে একটা মেনু রয়েছে, লেয়ার মেনুতে ক্লিক করবে। করার পর এখানে অ্যাড লেয়ার অপশান পাচ্ছ, অ্যাড রাস্টার, আমাদের যে ফোল্ডারটা ডাউনলোড হলো যে ইমেজগুলো এগুলো কিন্তু সবই রাস্টার ফাইল। এবার রাস্টার ফাইল কি, ভেক্টর ফাইল কি, এগুলো নিয়ে পরে আলোচনা হবে, আমরা অ্যাড রাস্টার লেয়ার ক্লিক করব।
এবার আমরা কোন ফাইলটাকে আনবো, এখানে দেখো তিনটে বাটন আছে, ব্রাউজ, ব্রাউজ অপশানে ক্লিক করব। আমার ডেস্কটপ বার ডেস্কটপ অপশানে মানে ডেস্কটপ ওরিয়েন্টেশনে ভূমিদি ফোল্ডারে কেএনজি ফাইলে এই যে ফাইলটা রয়েছে সেখানে ব্যান্ড টু, ব্যান্ড থ্রি, ব্যান্ড ফোর, ব্যান্ড ফাইভ আমি চারটেকেই ওপেন করলাম। ওপেন করে অ্যাড করলাম, ক্লোজ করলাম, দেখো আমার ফাইল কিন্তু চলে এসছে। তাহলে আমার এখানে ব্যান্ড টু, ব্যান্ড থ্রি, ব্যান্ড ফোর যে বা ব্যান্ড টু, ব্যান্ড ফোর, ব্যান্ড থ্রি সবকটাই কিন্তু এখানে দেখাচ্ছে। আমি এটাকে চেক আউট, চেক ডাউন করে দেখে নিতে পারি কোনটা কোনটা এসছে কোনটা আসেনি। সবকটাই এসছে, দেখো আমি চেক করছি, আনচেক করছি, ধীরে ধীরে দেখা যাচ্ছে এরা সবকটাই নিয়ে নিয়েছে। তাহলে আমরা এইভাবে আমাদের নিজস্ব যে QGIS পোর্টাল আছে আমরা ব্যান্ডগুলোকে কিন্তু এখানে কল করে নিতে পারি। এবার আমার এরিয়া অফ ইন্টারেস্ট যে জায়গা রয়েছে সেই জায়গাটাকে আমরা সেভ ফাইল দিয়ে এটাকে কেটে নিতে পারি এবং আলটিমেটলি আমাদের এরিয়া অফ ইন্টারেস্টের উপর কাজ করতে পারি। থ্যাংক ইউ প্রত্যেককে, আমরা আমার অনেক শুভেচ্ছা, প্রত্যেকে ভালো করে QGIS প্র্যাকটিস করো, যে পরবর্তীতে আমাদের যে কাজগুলো রয়েছে সেগুলোকে দেখতে থাকো, এবং যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, যদি প্রশ্ন থাকে অবশ্যই জানাবে, আমি অবশ্যই চেষ্টা করব হেল্প করার। ধন্যবাদ।